একটা ভিডিও দেখছিলাম, সেটা হলো যে চাঙ্গির যেখান থেকে আমরা মাল নেই, সেটা তো কয়েকদিন আগে যেটা মাল নিছিলাম সেটা শুকিয়ে অলরেডি ডেলিভারি শেষ ফার্স্ট। এবার নতুন মাসের অলরেডি ডেলিভারি একটা চালান ক্লিয়ার। আবার গতকালকে আমি আবার এই মাছগুলো নিলাম, এই মাছগুলো নেওয়ার পরে এখানে শুকাইতে দিছি। আপনাদের একটা কথা বলে নেই, যেটা বলে রাখা ভালো, এই মাছগুলো কিন্তু এরা যারা বিক্রি করে তারা কিন্তু লবণ বা কাঁচা অবস্থায় বিক্রি করে। কিন্তু এরা দেখেন, আমি কিন্তু ওনাদের অবস্থায় কাঁচা অবস্থায় নিয়ে নিছি। নেওয়ার পরে এইখানে যা ই হবে আপনার হলো শুকাবে বা ড্রাই হবে, ড্রাই হওয়ার পরে যতটুকু ঘাটতি হবে সম্পূর্ণ ঘাটতিটা আমার, ওনাদের না। তো এবার যে দ্বিতীয় চালানের যে সকল মাছগুলো দিচ্ছি সেম, এটা হলো সামুদ্রিক মাছ, এটা হলো যে কাঁচা অবস্থায় নিচ্ছি। গত কয়েকদিন আগেই এই মাছটা ওনারা নিয়ে আসছে। এখানে অনেক ধরনের মাছ আছে যেটা আপনাদের দেখে আজকে বারটা, যেমন এই যে এটা আছে আপনার কি পটকা মাছ আছে, এটা হলো ট্যাকচান্দা আছে, এবার কিছু ইলিশের মতো কিছু ই আছে, এটাও ইলিশ, আবার কিছু ডিমও আছে, কিছু মাছের ডিম, যেমন এটা হলো সম্পূর্ণটা মাছের ডিম। এখানে ভিতরে দেখালে বুঝতে পারবেন, এটা মাছের ডিমের থলিটা অনেক শক্ত আর কি। একটা থলি দেখাচ্ছি আমি, এগুলো মাছের ডিম, এই যে এটা, এই যে এটাতে বুঝতে পারবেন, এই থলিটা সম্পূর্ণটা হলো ডিমের থলি। তো এই ডিমগুলোই এখানে ড্রাই হয়ে যাচ্ছে। তো এবার মাছের হচ্ছে যে ট্যাকচান্দা বললাম, আর এটা হলো চাপিলা মাছ, চাপিলা থাকতেছে, আর এটা হলো পোয়া মাছ থাকতেছে, এই যে এখানেও ডিম, অনেকগুলো ডিম আছে। এটা ডিমের থলি, এই দেখেন আমি ভাঙি দেখাচ্ছি আপনাদের, এই যে ডিম, এটা ডিম, যেটা অনেক বেশি পুষ্টিকর খাবার আমাদের মাছের জন্য, এটা সম্পূর্ণটাই ডিম। তো আশা করি আমরা, এই যে এখানে আরেকটা ডিম আছে, এটা কিন্তু ইলিশের ডিম, ডিমটা কিন্তু ইলিশের বা বড় বড় কোনো কম মাছের আছে, তাদের ডিম, এদের সম্পূর্ণটাই ডিম। আমি আরও ভাঙি দেখাচ্ছি, এগুলো হচ্ছে ডিম। তো আশা করি যে সকল মাছ নিছি নেওয়ার পরেও, এখানে যেমন আরও অনেকগুলো মাছ আছে, এটা হলো যে আপনার কি বললাম, এটা হলো যে কি মাছ বলবো, ধনচা মাছ অনেকে বলে, এই যে এটা আবার কিছু ওই যে সাগরের পুটির মতো বা তেলাপুয়ার মতো কিছু মাছ, এটা আছে, চেলা মাছ আছে, পটকা মাছ আছে, এবার লোটটা মাছ খুবই কম, লোটটা মাছ যেমন আসেনি এবার পাওয়া যায় নাই। তারপরে এই যে এই মাছ, ছুরি মাছ আছে, এই যে একটা লোটটা পাওয়া গেছে এরকম। তো মোটামুটি এটা আশা করি কালকে, মোটামুটি আর দু একদিন রোদ দিলে এটা আসলে শুক্রবার থেকে এই চালানটা ডেলিভারি হবে। এবং আপনাদের সুখবর জানাই, আমি সর্বোপরি যখনই চিন্তা ভাবনা করি সম্পূর্ণ চাষিদের নিয়ে চিন্তা ভাবনা করি, কারণ আমি নিজেও একজন চাষি, যার কারণেই আমি চাষিদের নিয়ে চিন্তা ভাবনা করি। তো আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদের, দেখেন এই যে পুরা, এটা হলো আমার মোটামুটি তিনটা চারটা ই শুকানোর চার, এই চারটার মধ্যে এটা ই হয়েছে। তো আশা করি যে প্রোটিনগুলো আমরা ঘোষণা করি 40+ আমরা পাবোই, 40-এর উপরে পাবো। এইখানে ভাঙ্গার সুবিধার্থে বা কায়দা করার কারণের জন্য হয়তো বা এইখানে 2% ডিওরবি আসবে। আমি বলে দিচ্ছি আবার, 2% অনলি ফর ডিওরবি আসবে। তার কারণ ডাইরেক্ট মাছ কখনো যদি ভাঙানো হয় ভালোর জন্য, দেখা যেত ওই মাছটা ঘুরতে ঘুরতে ওখানে পুড়ে যায়, কালো হয়ে যায়, তখন প্রোটিনটা আমরা ঠিক মতো পাই না। তো আপনারা যারা আমার কাছ থেকে, যারা আমি হলাম নিজে, আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম হোসেন, দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম, আর আমি প্রকৃতি নির্ভর গ্রুপেই সবাইকে আপনাদের এই মাছগুলাই দিয়ে থাকি। অনেকে বলেন যে ভাই কী মাছ দেন না দেন, তো এখন মোটামুটি মাছের সিজন আছে, কেউ যদি একদম টাটকা মাছ নিতে চান তারা আসবেন, আসার পরে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি এরকম মাছ যখন কিনে আমরা দেখাই দেবো, আপনারা ডাইরেক্ট মাছ এরকম কিনে নিয়ে যেতে পারেন, ডাইরেক্ট সরাসরি মাছ যে ভাই আমি আপনার কাছ থেকে মাছটা নিচ্ছি আপনি আমার মাছটাই দেন। তো এইখানে যা কিনে কেনার পরে খরচে বরচে যা হয় সামান্য তো চিপ রেটে আপনাদের, মানে সামান্যটুকু মার্জিন যেটা না হলেই নাই, আমার খরচ বাবদ রেখা আপনাদের দিয়ে দেবো, আপনারা চলে আসেন, কোনো সমস্যা নেই। এটা আমার ঠিকানা হচ্ছে, আমি চট্টগ্রামে আছি, চট্টগ্রাম একদম নতুন ব্রিজ বা
চট্টগ্রাম পতেঙ্গায় আমি থাকি, ওখানে থাকি, বা খাতুনগঞ্জও আসলে পাবেন। এবং আপনাদের জানি রাখি, আমি কিন্তু ইদানিং আপনাদের মাছের যে অনেক ভাইয়ের যেটা বলছেন যে ভাই মাছের আপনি ফিশ মিল দেন, হয়তো বা সোয়াবিন পাচ্ছি, কোথাও কোথাও রেপসিড পাচ্ছি না, কোথাও রেপসিড পাচ্ছি বা অ্যাঙ্কুর ডাল পাচ্ছি না, তো এই ধরনের প্রবলেমে তারা ফেস করতেছে। এই কারণে সিদ্ধান্ত নিচ্ছি এবছর যারা মাছের সমস্ত খাবার, বিশেষ করে পাঁচটা খাবার ব্যবহার করি আমরা, ডিওরবি, তারপরে হলো সোয়াবিন, রেপসিড অয়েল কেক, ফিশ মিল এবং অ্যাঙ্কুর ডাল, আমি কিন্তু পাঁচটাই মোটামুটি যাদের লাগবে, যদি ভাই একখান থেকে নিতে চাই তারপরে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি একখান থেকেই আপনাদের সমস্ত কিছু মাল ডেলিভারি দিব। এবং এটা অবশ্যই ট্রান্সপোর্ট তো না, সরি, কুরিয়ার সার্ভিসে, ম্যাক্সিমাম কুরিয়ার সার্ভিসগুলোই হচ্ছে আপনাদের হলো এজেআর কুরিয়ার সার্ভিস, গোটা বাংলাদেশে মোটামুটি সব জায়গায় আছে। এর মাধ্যমে যেহেতু আপনাদের মাধ্যমে কন্ট্যাক্টের পর আমি অনেক একটা কম রেটে আমি মাছ নিতে পারছি। তো আপনারা যদি কখনও কাদুর প্রয়োজন হয় বা মনে করেন যে ভাইয়ের কাছ থেকে নেবেন, আর প্রকৃতি নির্ভর আমাদের আবেদ লতিফ স্যারের যেহেতু স্টোর না, আপনারা চাইলে স্যারের সাথেও কথা হবিলা কনফার্ম হয়ে নিতে পারেন। তো এই বিষয়টা আপনাদের যদি হেল্প হয়, আপনার যদি অন্য অন্য বিশেষ করে খাবারের গুণগত মানগুলো আমি অনেক বেশি স্যারের জায়গা থেকে ট্রাই করি যতটুকু আমার সাধ্য মতো ট্রাই করার জন্য এবং সাশ্রয় দামের যাওয়ার জন্য। আপনারা যদি কেউ এরকম নিটার নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারও আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না, যেটা বলার ছিল সেটা বললাম। এবার ফিশ মিল, গতবারের যে ফিশ মিল তার চেয়ে আমরা 5 টাকা দাম কমাই দিছি। পার্সোনালি আমি স্যারকে, স্যারের সাথে কথা বলার রিকোয়েস্ট করার পর, আচ্ছা রিকোয়েস্ট বলতে কি, আমি বললাম যে স্যারের সাথে কথা বলার পরে সিদ্ধান্ত আমরা আরও 5 টাকা কমাইছি। তো আপনাদের প্রকৃতি নির্ভর যারা আমরা গ্রুপে আছি, আমাদের কথা হলো বিষমুক্ত, আমরা একটা মাছের উপজাতিকে উপহার দিব, মানে প্রোডাকশন করবো, এটাই আমাদের মূল থিম, সেটা নিয়েই কাজ করতেছি। তো আপনারা সবাই ভালো থাকেন আশা করি। আসসালামু আলাইকুম।